Assalamualaikum, আমি সজল শিকদার তো আমি সাবার বিকেএসপি থেকে বলতেছি তো ফার্স্ট এয়ারপোর্টে পার্সন থ্রি বাইকটা চুরি হয়ে যায় দেন হচ্ছে 4 তারিখ ভোর 4টার দিকে হচ্ছে আমার বাইকটা আমার বাসার থেকে স্টার্ট দিয়ে নিয়ে চলে যায় তো আমার বাইকের ভিতরে হচ্ছে আপনার জিপিএস এর যে সিম ছিল সিমের আমার টেসলকের হ্যাঁ টেসলকের যে সিম ছিল সিমের ভিতরে আমার টাকা ছিল না টাকাটা অটোমেটিক্যালি আমার শেষ হয়ে গেছিল রিচার্জ করতে আমার স্মরণ ছিল না আর আমার এটা হচ্ছে হলো আমি লকটা অন করিনি কেন অ্যালার্ম লকটা অন করিনি কা এটা আমার ভুল ছিল দ্যাটস হোয়াই হচ্ছে আমার বাইকটা বাসার নিচ থেকে ওরা নিয়ে চলে চলে যেতে পারছে আর লকের লাইনটা কি খোলা ছিল হ্যাঁ লকের লাইনটা খোলা ছিল ইঞ্জিন লকটা খোলা ছিল যা শুধু ট্র্যাকিং করতেন আপনি ট্র্যাকিং আমি আমার ফোন দিয়ে ট্র্যাকিং করতাম দেন আমি ঘুম থেকে উঠছি 6টার দিকে 6টার দিকে উঠা দেখি আমার বাইকটা ভৈরব চলে গেছে অলমোস্ট আচ্ছা ভৈরব চলে যাওয়ার পরে সাথে সাথে নাইম বাইরে আমি ফোন দিছি নাইম বাইর সঙ্গে সঙ্গে ট্র্যাক করছে আর আমি আরেকটা বাইক নিয়ে এটার পিছু ধাওয়া করার পরে দেন ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আমার বাইকটা পাওয়া গেছে আচ্ছা আচ্ছা এখন আপনার বাইকটা এখন সম্পূর্ণ সুস্থ হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং কি আপনি আমাদের নতুন নেক্সার প্যাকেট দেখা যাচ্ছে হ্যাঁ আমার নতুন একটা নেক্সা আমারটা তো নষ্ট হয়ে গেছে ওরা আচ্ছা দিন হচ্ছে আমি নতুন একটা নেক্সা একটা আচ্ছা এখন আপনি টেসলকের প্রতি কতটুকু স্যাটিসফাই আমি টেসলকের প্রতি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই বিকজ টেসলকের কারণে হয়তো বা এটা আমার কপালে ছিল টেসলকের কারণে আমি হয়তো বা ট্র্যাক হ্যাঁ টেসলক আসলে উছিল আল্লাহ একমাত্র আপনাদের ভরসা ছিল আর কি এখন কি আপনি সবাইকে টেসলক কি সাজেস্ট করবেন অবশ্যই আমি টেসলক সবাইকে সাজেস্ট করব আমি নিজে আরেকটা টেসলক লাগাইতেছি আচ্ছা আচ্ছা তো এবার আমি হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিনের লাইন প্লাস হচ্ছে আপনার অ্যালার্ম সিস্টেম সব কিছু আপনার অন করে রাখতেছি আচ্ছা আচ্ছা এবার ভাই নেক্সট টাইম টাকাটা ঠিক মতন ভরে রাখেন এবং লকটা খুলেন না যতই যাই হোক গাড়িটা জানি আপনি সেফ থাকে কারণ সব সময় তার কপাল সব সময় তো আপনার কপাল একরকম থাকবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম